আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা এক দেড় সপ্তাহ আগে রেকর্ড করা একটা ভিডিও। ব্রেকফাস্ট করে তারপর ইয়ানা এবং ওর বাবা নেমে পড়েছে বাইরের কাজে। ব্যাকইয়ারটা এখন পরিষ্কার রাখার দায়িত্ব ইয়ানার, আর ফ্রন্ট ইয়ারটা ওর বাবার। ওরা নিজেরা নিজেরাই ভাগ করে নিয়েছে। আমি এগুলোর মধ্যে সাধারণত ঢুকি না, কারণ বাইরের কাজ আমার একটুও পছন্দ না। আর ওরা দুইজন এনাফ এই দুইটা দিক ক্লিন রাখার জন্যে। আর এই কাজগুলো সাধারণত করে উইকেন্ডে, তো সো ইয়ানাও মোটামুটি ওর এক্সট্রা ক্লাস থাকলেও মোটামুটি সময় ফ্রি থাকে, বাবার সাথে জয়েন করে আর কি। আর এখন তো সামার ব্রেক শুরু হয়ে গিয়েছে, সো এখন কোনো সমস্যা হয় না। তবে রেকর্ড করা যখন এই ভিডিওটা, তখন অবশ্য ওদের সামার ব্রেক শুরু হয়নি। তবে এই কাজগুলো সাধারণত শনিবার অথবা রবিবারে করে। বাইরের দিকটা আমি অত বেশি খেয়াল ইচ্ছা করেই রাখি না, কারণ বাসার ভিতরে তো প্রচুর কাজ থাকে, আর ওটার জন্য তো কোনো হেল্পিং হ্যান্ড আমার নেই। এখানে সবাই একাই করে। ওদের সাথে একটু সময় কাটিয়ে আমি যথারীতি আমার কাজে চলে এসেছি। আজকে এটা ছিল রবিবারের ক্লিপ, সো রবিবার মানে আমার রান্না বান্না। আর আজকে একটু স্পেশাল রান্না ছিল, কারণ আমাদের বাসায় আসলে গেস্ট আসবে। গেস্ট মানে আসলে আমাদের নেইবার সানিয়া, সামিয়া, ওর বাবা মা, আমরাই আসলে এক জায়গায় বসে একটু লাঞ্চটা করব আজকে। কারণ ওরা, এটা ছিল সানডে, আর মানডেতেই ছিল ওদের ফ্লাইট, ওরা বাংলাদেশে যাচ্ছে। সো ভাবলাম যাওয়ার আগে একটু আমরা নিজেরা নিজেরা বসে এক জায়গায় লাঞ্চ করি, একটু কথাবার্তা বলি। আজকে সকালে আমি এটা বানিয়েছি, এটা হচ্ছে চিকেন রোস্ট। আমি আমার ভার্সনে করেছি, অথেন্টিক কিছু না। আর এটা হচ্ছে ডিমের কোরমা, আমার আম্মির মতো করে করতে গিয়েছিলাম। একেবারে তো একই রকম হবে না, বাট হয়েছে আর কি কাছাকাছি, আমি হ্যাপি তাতে। আজকে পোলাওয়ের জন্য চিনি গুঁড়া চালটা ইউজ করেছি, আর চাল বের করতে গিয়ে দেখি কন্টেনারে এনাফ চাল নেই, সো আমি যতটুকু লাগবে নিয়ে বাকিটা বক্সে আবার ভরে রেখে দিয়েছি। এখন চালটাকে ভালোভাবে ধুয়ে তারপর পোলাও বসিয়ে দেব। এটা হচ্ছে মাটন, কালকে রান্না করেছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বের করেছি আধা ঘন্টা 45 মিনিট আগে। এখন আমি চুলায় ভালোভাবে এটাকে গরম করে নেব। একদিনে আসলে সব কিছু করতে গেলে আমার জন্য একটু টাফ হয়ে যায়, এই জন্য দুই দিন মিলেই করেছি আমি। এটা হচ্ছে হার্ড চিকেন, এটা কালকে রান্না করেছিলাম। কালকে এই দুইটা আইটেমই রান্না করে রেখেছিলাম, আর পাশাপাশি আমার উইকলি রান্নাটা আমি কালকে করে রেখেছি। আর আজকে এখন পোলাওটা বসিয়ে দেব, আর বাকি রান্নাগুলো করে নিয়েছি আর কি। সো আজকের লাঞ্চের মেনুতে হচ্ছে এখানে পোলাও, সাদা পোলাও, আর এটা হচ্ছে হার্ড চিকেন, আর এখানে আছে মাটন, গরম করে তারপরে আবার রেখে দিয়েছি চুলার উপরেই, আর এটা হচ্ছে ডিমের কোরমা, আর এখানে আছে মিক্সড ভেজিটেবল, এটা চিকেন দিয়ে করেছিলাম, ব্রকোলি আর বিভিন্ন সবজি দিয়ে, আর এটা হচ্ছে চিকেন রোস্ট আমার ভার্সনে। ভালো নেইবার পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার, আমি তো মনে করি এটা একটা আল্লাহর রহমত, ভালো নেইবার পাওয়া, ভালো প্রতিবেশী পাওয়া। কারণ তাদের সাথে আপনার ব্লাড কোনো রিলেশন নেই,
বাট আপনি আপনার বিপদে আপদে আপনার পাশে পাবেন তাদেরকে। তাদের সাথে যদি আপনার ভালো সম্পর্ক না থাকে তাহলে কিন্তু সেখানে টিকে থাকা অনেক কষ্টের। আলহামদুলিল্লাহ আমার প্রতিবেশীরা অনেক ভালো। রাজীব ভাই এবং ওনার ওয়াইফ দুইজনেই কিন্তু আমার থেকে অনেক ছোট, যদিও আমি ওনাদেরকে ভাই এবং ভাবিই বলি। যাই হোক, সিনথিয়া ভাবি কিন্তু ফুল টাইম জব করে, আমিও তাই। সুতরাং আমাদের কিন্তু প্রতিদিন দেখা কিংবা ফোনে কথা বলা ওইভাবে হয় না, বাট দুইজনেই জানি কোথাও না কোথাও দুইজন পাশে আছি আর কি। কখনো যদি কোনো বিপদে পড়ি, আল্লাহ না করুক, বাট এইটুকু সাহস আছে যে না, আমার পাশে কেউ একজন আছে। কথা বলতে বলতে ওইদিকে পোলাওটাও রান্না করে নিয়েছি, আর এখানে ওই যে কস্কো থেকে তিন রকমের যে বেল পেপারটা এনেছিলাম ওইগুলো যতটুকু লেগেছে কাজে লাগিয়েছি, আর বাকিটা এরকম কেটে ধুয়ে পানি ঝরিয়ে জিপলক ব্যাগে ভরে তারপর এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, অত বেশি গরম ছিল না। বাচ্চারা খাওয়া দাওয়া করেই ওরা বাইরে বেরিয়ে পড়েছে, ওরা তো আর ঘরে থাকে না। ব্যাকইয়ার্ডে কিছুক্ষণ খেললো, তারপর দেখি সামনে ওরা দৌড়াচ্ছে, এই জন্য আমি বের হয়ে একটু দেখতে আসলাম। দেখি ওরা বাইক চালাচ্ছে, আর এদিকে তারিক আর রাজীব ভাই মিলে কাজে লেগে পড়েছে। আমি এটা বারবার নিষেধ করছিলাম, কারণ কালকে সকালেই কিন্তু, সকালে না ভোরবেলায় কিন্তু ফ্লাইট ওনাদের, বাট এই সমস্ত কাজ দেখলে রাজীব ভাই আসলে অর্ধেক করে উঠতে পারে না নাকি। যাই হোক, উনি এটা পুরোটা কমপ্লিট করেছে। এটা এইখানকার সমস্যা একটাই, যে কোনো জিনিস কিনলে নিজেদেরকেই বিল করতে হয়। বাইরে সাইকেল টাইকেল চালিয়ে ওরা এখন ভিতরে এসে আইসক্রিম খাচ্ছে আর টিভি দেখছে। ওরা ওদের মতো করে রিল্যাক্স করছে, এনজয় করছে। আর আমরা চা খাচ্ছিলাম, আমি আর সিনথিয়া ভাবি অনেকক্ষণ গল্প করেছি। তারপর তারিক আর রাজীব ভাই এসে আবার জয়েন করেছে, ওরা চা কফি খেলো। তারপর আমাদের গল্প চলতেই থাকলো, চলতেই থাকলো। তারপর আসলে সন্ধ্যা হওয়ার আগেই আসলে ওরা চলে গেল, কারণ বিকাল থাকতে থাকতে গিয়ে একটু ওদের আর একটা লাগেজ গোছাতে হবে, তারপরে ভোরবেলায় তো রওনা দেবে, সুতরাং একটু রেস্ট তো ওদের নিতেই হবে। ওরা আসলে দেশে যাচ্ছে 10 বছর পর। সানিয়া এখানে হয়েছে, আর সামিয়া যখন কয়েক মাস তখন ওকে নিয়ে এখানে এসেছিল আর কি। সো অনেক দিন পর ওরা দেশে যাচ্ছে, আর আমি এক্সাইটেড ছিলাম, কেন জানি না। আমার অনেক ভিতরে ভিতরে অনেক শান্তি লাগছিল, অনেক আনন্দ হচ্ছিল। এটার কারণ কি অ্যাকচুয়ালি আমি জানি না, বাট আমার ফিলিংস এটা হচ্ছিল, সেটা আমি ওর সাথে শেয়ারও করছিলাম আর কি।
যাই হোক, ওরা চলে যাওয়ার পর আমরা আর ভিতরে বেশিক্ষণ থাকিনি, আমরা বাইরেই চলে এসেছি কারণ খারাপ লাগছিল। বাইরে একটু গাছ টাছগুলোকে টেক কেয়ার করলাম। এখানে তারিক একটা করলা গাছ, দুইটা মরিচ গাছ নিয়ে এসেছে, ওইগুলোকে একটু মাটি টাটি পটট চেঞ্জ করে দিলাম। আর এইদিকে আমার আগে থেকে কিছু গাছ লাগিয়েছিলাম, লেবু গাছ টেবু গাছ আছে। আর এটা হচ্ছে আমার ক্যাকটাসের কালেকশান। এখন অলমোস্ট একই টাইপের সবগুলোই, আগে ছিল অনেক টাইপের কিন্তু সেগুলো এখন আর নেই। আর এখানে গোলাপ গাছটারও একটু পরিচর্যা চলছে, গোড়ায় মাটি টাটি চেঞ্জ করে দিচ্ছে আর কি। আজকে ভিডিওটা আমি আর বাড়াবো না, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন আপনারা সবাই, দোয়া করবেন আমাদের জন্যে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ গিভ ইট এ থামস আপ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।